আজকে এটা খুব সুন্দর দিন, কারণ ডাক্তার কাকা এবং এই ছবিটি আজকে আমরা পুজো করে খুবই ঘরোয়াভাবে কিন্তু পুজো করে আজকে শুভ মুহূর্ত হলো। উইথ বুম্বা আঙ্কেল, উইথ রিদ্ধি, পাভেল, আমি তো সেই রকমই পাভেলদার নিজের ব্যক্তিগত একটা খুব জার্নি আর রিয়েলাইজেশনের একটা গল্প হচ্ছে ডাক্তার কাকু। মানে ছোটবেলায় আমার মনে আছে আমি কিছু বদমাইশি করলে মা বলতো যে বর্মন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে, মানে ইঞ্জেকশন দেবে। ছবিটির বিষয়ে আমি অনেক কিছু বলতে চাই না, তবে একটা জিনিস নিশ্চয়ই বলবো যে ছবিটা আমাদের গত বছর হওয়ার কথা ছিল। বিভিন্ন কারণে আমরা জানি সারা পৃথিবী কিরম অসুস্থ হয়ে পড়েছেন, তার মধ্যে শুটিং করা যায়নি। তবে পাভেলের সাথে কাজ করার ইচ্ছা আমার, ওর যখন প্রথম ছবি আমি দেখেছিলাম, আমি আর জিৎ একসাথে বসে হলে গিয়ে দেখতে গেছিলাম ওর ছবি, প্রথম ছবি, সেই সময় থেকে আমার মনে হচ্ছিল ভীষণ ট্যালেন্টেড একটি ডিরেক্টর এবং খুব ভালো রাইটার একজন। অবশ্যই পরবর্তীকালে আমি ওর রসগোল্লা দেখেছি, অসুর দেখেছি। পাভেল একটি অসাধারণ স্ক্রিপ্ট আমাকে শোনায়, এবং আরও যেটা আমার ভালো লেগেছে, আমি ছবির বিষয়বস্তু নিয়ে এখন কথা বলতে চাই না, যেটা স্ক্রিপ্টে আমার ভালো লেগেছিলো এবং আমি এক কথায় হ্যাঁ বলেছি যে আসলে বহু বছর ধরে ডাক্তারদের নিয়ে নানান রকম আলোচনা সমালোচনা দুটোই চলে সারা পৃথিবী জুড়ে সব সময়। কিন্তু গত দেড় দু বছর ধরে কিন্তু আমরা দেখেছি যে ঈশ্বরকে যেরকমভাবে আমরা ডাকি, ঠিক ডাক্তার এবং নার্স, সিস্টার, এই যারা সোশ্যাল ওয়ার্ক করেছেন, তারা যেভাবে সারা পৃথিবী জুড়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন, সেখানে কিন্তু আমার মনে হয় তাদের আজকের দিনে এঞ্জেল তারা। ডাক্তারদের একটা অন্যরকমভাবে আমরা চিনেছি, অন্যরকমভাবে জেনেছি। তারা তাদের কথা ভাবেননি, তাদের পরিবারের কথা ভাবেননি, তাদের ফ্যামিলির কথা ভাবেননি, এগিয়ে এসছেন মানুষের কাছে। আগের বছর থেকে আমরা মোটামুটি মানে SOS কলকাতা শুট করার পর থেকেই আমরা, হ্যাঁ আগে থেকেই, আগে না আগে থেকে তো অন্য আরেকটা সিনেমা প্ল্যানিং ছিল যেটা আরেকটা সারপ্রাইজ আছে। আমরা কিন্তু সময় পেলেই আমরা সিনেমা বানাই দুজনে বসে বসে। আমরা যেহেতু অনেক দিনের বন্ধু, তো আমরা যখন ও প্রযোজক হয়েছে, আমি পরিচালক হয়েছি, তো আমরা যখনই ফাঁকা সময় পাই আমরা বসে বসে একটা সিনেমা রোজ 2 ঘন্টায় মনে মনে বানিয়ে ফেলি। তারপর এবার হাতে কলমে বানাতে হয় সিনেমা, তো এখন আমরা প্র্যাকটিক্যালি হাতে কলমে এবার বানানো শুরু হলো। এক্স্যাক্টলি, মানে এটা জানুয়ারি মাস থেকে আমাদের অনেক বড় বড় প্ল্যানিংস ছিল, বাট বিকজ অফ প্যান্ডেমিক, লকডাউন, আরও চারিদিকে এবং তাছাড়া নিজেদের অসুস্থতা, হ্যাঁ সব মিলিয়ে আর কি কোনোভাবে অসুস্থ, এটা কিন্তু ভাবার কারণে নিজে চোখ বন্ধ করে ভরসা করে বলে এটা পড়ে রেখেছে, চোখে ইনফেকশন হয়েছে তাই জন্য চোখ, সেই জন্যই ডাক্তার কাকু আগে হচ্ছে, ও চোখে ইনফেকশন হয়েছে বলেই ডাক্তার কাকুটা আমরা আগে করছি। হ্যাঁ ডাক্তার কাকু এসেছিলেন, ডাক্তার কাকু এসে দেখেও গেছে ওনাকে, উনি সুস্থ হয়ে উঠবেন এবং ডাক্তার কাকু দেখে আপনারাও সুস্থ হয়ে উঠবেন। একদমই তাই, খুব মানে সেটাই। আই ডোন্ট ওয়ান্ট টু সে এনিথিং অ্যাবাউট দ্য ফিল্ম, এই এখনই আমি সিনেমার ব্যাপারে কিছু বলতে চাই না, বাট আই এম ভেরি লাকি টু হ্যাভ দ্য হোল ক্রু বা কাস্ট অ্যান্ড ক্রু বলবো, কাস্ট অ্যান্ড ক্রু ফর দিস ফিল্ম, বিকজ দিস ইজ আ ভেরি স্পেশাল ফিল্ম ফর মি। আই থিঙ্ক পাভেলের জন্যও সেম, ইভেন বুম্বাঙ্কের রিদ্ধির জন্যও ইট ইজ আ ভেরি স্পেশাল ফিল্ম ফর আস। ডাক্তার কাকু ছবিটা বেশ অনেক দিন ধরেই হওয়ার কথা ছিল, এবং এটা আমাকে পাভেলদার যেটা করে যে এক এক সময় ডাকে, ডেকে 7-8টা করে গল্প শোনায়, এবং সেই 7-8টা করে গল্প শোনা আবার প্রত্যেকটাই বলে হবে, এবং সেগুলো যে কবে হবে আমি বুঝতে পারি না। এরকম আমার আর পাভেলদার প্রচুর কথা হয়ে থাকে যে ছবি হবে, তো ফাইনালি আমাদের একটা ছবি শুরু হলো। মানে বেশ 4-5 বছর ধরে পাভেলদার সাথে কথা হয়েছে, কারণ পাভেলদার কাজের আমি খুব ভক্ত, বা পাভেলদা অনেকগুলোই ছবি বানিয়েছে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে প্রিয় হচ্ছে বাবার নাম গান্ধীজি। এবং শুধু পাভেলদা পরিচালক হিসেবে না, পাভেলদা মানুষটার সাথে আমার জবে থেকে পরিচিতি আর কি, তো হি ইজ এ ট্রু ফাইটার ইন রিয়েল লাইফ। মানে পরিচালক হিসেবে আপনারা প্রত্যেকে তার কাজ দেখেছেন, রসগোল্লা, অসুর, বাচ্চা, শ্বশুরের স্ক্রিপ্ট লিখেছে এবং আরও অনেক বাংলা ছবির স্ক্রিপ্টও লিখেছে শুধু পরিচালনার সাথে সাথে, বাট হি ইজ এ ট্রু ফাইটার ইন রিয়েল লাইফ। পাভেলদার যে জার্নিটা, সেই জার্নিটাকে আমি সাংঘাতিক রেসপেক্ট করি। সুতরাং শুধু পরিচালক পাভেলদার থেকেও মানুষ পাভেলদার সাথে আরও যত বেশি যোগাযোগ হয় আমার তত ভাল লাগে। তো সেই রকমই পাভেলদার নিজের ব্যক্তিগত একটা খুব জার্নি আর রিয়েলাইজেশনের একটা গল্প হচ্ছে ডাক্তার কাকু। এবার কী হয়, এক একটা সিনেমা তো অনেক সময় একজনের হয়, সবাই এদিকে থাকে, তাকে এই সিনেমাটা প্রত্যেকের কাছে বিভিন্ন কারণে স্পেশাল। আমার কাছে প্রথম কারণ আমার প্রথম বুম্বাদার সঙ্গে কাজ। আমি রিদ্ধির সাথেও আগে কাজ করেছি, মোর সাথেও আগে কাজ করেছি, কিন্তু বুম্বাদার সাথে আমার প্রথম কাজ, তো সেটাও। এবং তার থেকেও বড় ব্যাপার এই যে গোটা আমরা যে সময়কালটা আমাদের আছি প্যান্ডেমিকে, তাতে আসল লোক কারা আমরা বুঝে গেছি, সেই আসল লোকেদেরই ট্রিবিউট দেওয়ার জন্যই ডাক্তার কাকু। আসল লোক বলতে আমি ডাক্তারদেরই কথা বলেছি, নেতা মন্ত্রীদের বলিনি, তো তাদেরকেই ট্রিবিউট দেওয়ার জন্য এই ছবিটা করা। ডক্টর বিধানচন্দ্র রায়কে মাথায় এবং মনে
রেখে, এবং এই যে ডাক্তার কাকু এই শব্দটা নিয়ে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা ছোটোবেলা থেকে মানে ডাক্তার আর চারটে পেশার মতন একটা পেশা ছিল না বা এখনও আমাদের কাছে অনেকের কাছে নেই, এবং ডাক্তাররা আমাদের জীবনের খুব মানে খুব গুরুত্বপূর্ণ মানে আমাদের অংশ একটা। মানে ছোটোবেলায় আমার মনে আছে আমি কিছু বদমাইশি করলে মা বলতো যে বর্মন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে, মানে ইঞ্জেকশন দেবে তো, বা ডাক্তাররা রাস্তা ধরে বকে দিতে পারতেন সেই পাড়ার, এবং সেই এখনও বকে, হ্যাঁ তাহলে সেই পারিবারিক টাচটা থাকে। তো সেই জন্যই ডাক্তার কাকু, এই কাকু ডাকটা খুব গুরুত্বপূর্ণ। যত ডাক্তার কাকুরা, ডাক্তার দাদারা, ডাক্তার ভাইয়েরা, ডাক্তার বোনেরা আছেন, তাদের প্রত্যেকের আশীর্বাদ চাইবো, ভালোবাসা চাইবো আমাদের পাশে থাকার জন্য। বাকি তো ছবি শুট হবে, ট্রেলার আসবে, সিনেমা আসবে, গল্প সবই দেখতে পারবেন। আর এই ছবিটা সম্পর্কে আমি আবার একটা ছোট্ট কথা বলবো, একজন মানুষকে আমরা জানি, যে কোনো বাঙালি জানেন, ডক্টর বিসি রায়, ডক্টর বিধানচন্দ্র রায়। সেই মানুষটা কিন্তু ওষুধ দিতেন না, তিনি দাঁড়িয়ে কথা বলতেন, একজন মানুষের পালস দেখতেন, কথা বলতেন। একজন ডাক্তারের শুধু ওষুধ দিয়ে তাকে চিকিৎসা করেন না, মানসিকভাবেও তাকে মানুষকে চিকিৎসা করে। একজন অনেক সময় আমরা বলি না, এই ডাক্তারকে দেখলেই আমাদের জ্বর চলে যায়। একটা অদ্ভুত চরিত্র তৈরি করেছে আমার মনে হয় পাবেল, যে কারণে আমি খুব এক্সাইটেড, কারণ কোথাও সিনেমাটার সঙ্গে সঙ্গে এই সমাজে ডাক্তারদের যে কী ভূমিকা, তাদের কতটা ইম্পর্টেন্সি, সেটা কোথাও একটা ট্রিবিউট দেওয়ার সুবিধে একটা সুযোগ আমাকে পাবেল করে দিয়েছে বলে আমি খুব এক্সাইটেড এই ছবিটা পড়তে। নারীর সাথে আমি আগের কাজ করেছি চরাঙ্গা বলে একটা ছবিতে, চিরদিনই তুমি যে আমার টু, সো অ্যাজ অ্যাক্টার্স উই হ্যাভ ওয়ার্কড মানে বিফোর দ্যাট, কিন্তু এবার তার মানে মানে প্রোডাকশন হাউসের আন্ডারে কাজ করছি, সুতরাং সেটা একটা খুব ইন্টারেস্টিং জায়গা যে একটা নতুনভাবে একটা সিস্টেমে কাজ করার একটা জায়গা আসবে। এবং যেটা বললাম যে পাবেলদার প্রত্যেকবার যে ধরনের কম্বিনেশনগুলো ভাবে, যে গল্পের যে স্টোরি লাইনগুলো ভাবে, সেগুলো এতটাই ইউনিক যেটা আগে থেকে আমি সত্যি মানে বুঝতে পারি না যে হোয়াটস কামিং নেক্সট। আমার প্রযোজনা করছেন এবং অভিনয় করছেন এনা, এনাকে কী বলবো, ছোটোবেলা থেকে দেখেছি, এখন বড় হয়ে গেছে, সে প্রযোজক হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে নতুন প্রযোজকদের আসা খুব প্রয়োজন, নতুন প্রজন্মের আসা খুব প্রয়োজন। আর এই প্রজন্মের কথা বলতে গেলে যেটা আমার মনে হয় যে ভারতবর্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে খুব ভালো অভিনেতা কয়েকজনের নাম আসে, তার মধ্যে একজনের নাম আসে, যদিও আমাদের থেকে বয়স অনেকটা ছোট, ঋদ্ধি সেন, কারণ এটাও প্রুফ করে দিয়েছে, এখানে তো থাপ্পা নিয়ে দিয়েছে ন্যাশনাল অ্যাওয়ার্ডটা পাওয়ার পরে, যে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টর ইন দিস কান্ট্রি। আমার একটা বড় সুযোগ হবে, ওর বাবার সাথে আমি প্রচুর কাজ করেছি, একটা বড় সুযোগ হবে যে এরকম একটা জেনারেশন গ্যাপের সঙ্গে অভিনয় করা, বাবা ছেলের চরিত্র আমার, এবং আমি খুব এক্সাইটেড যে ওর সঙ্গে এই ছবিটাতে কাজ করব, কারণ নতুন প্রজন্মের সাথে কাজ করা মানে আমাকেও আধুনিক হতে হবে, আমাকেও নতুনভাবে নিজেকে তৈরি করতে হবে। ডাক্তার কাকুর চরিত্রে অভিনয় করছে বুম্বা কাকু, তো যদিও ডাক্তার কাকু ছবিতে সে আমার কাকু নয়, সে আমার বাবা, এবং বাবা ছেলের চরিত্রে অভিনয় করছি আমরা দুজনে, এবং সেইটা আমার কাছে একটা বিরাট ব্যাপার যে বুম্বা কাকুর সাথে একসাথে স্ক্রিন শেয়ার করতে পারছি। বুম্বা কাকুর সাথে বহুবার আগে কথা হয়েছে, অন্যান্য প্রজেক্টেও কাজ করার কথা ছিল, কিন্তু সেটা কখনোই হয়ে ওঠেনি, তো ফাইনালি এই সুযোগটা পাবেলদা করে দেয়। সুতরাং মানে এই কম্বিনেশনটা আমার মনে হয় যে কোনো অ্যাক্টরের কাছে খুব লোভনীয়, এই কম্বিনেশন অভিনয়টা করতে চাওয়া। মেডিকেল সিস্টেমটা দিয়ে আমরা পুরো বৃহত্তর গোটা সিস্টেমটা ধরছি এই আর কি, তো চিকিৎসা ব্যবস্থা তো বুঝিয়ে দেয়, যেমন এই করোনার সময় চিকিৎসা ব্যবস্থার অবস্থান বুঝিয়ে দিয়েছে আমাদের সামাজিক অবস্থা আসলে কোথায় দাঁড়িয়ে আছে, তো সেটাই তুলে ধরার চেষ্টা। এগুলো গুরু ভারী ভারী কথা, আর ডাক্তারদের জন্য যে আনন্দে এখনও হাসি মুখে আমরা বসে আছি মাস্ক ছাড়া, সেটাই মাস্ক রাখা ছিল, আমরা খুলে রেখেছি, দুজনের কাছে মাস্ক আছে, সেটাই তো আমাদের আনন্দটা বেশি হবে, কারণ আজকে আমাদের অনেক ভালোবেসেছে, ঋদ্ধি তো রোজ নিয়ম করে বাসে, ও বাসে আমরাও বাসি, তো আপনারাও ভালোবাসবেন, আজকে পুজো দেওয়া হয়েছে, মুহূর্ত হয়েছে, অনেক আশীর্বাদ করবেন। হ্যাঁ, আর আশা করি আমরা সুস্থভাবে ভালোভাবে সিনেমাটা শেষ করে আপনাদের সামনে খুব শিগগিরই প্রেজেন্ট করতে পারব। তাছাড়া আমাদের একটা চিলড্রেন কোটা আছে, বয়সে কম পরিচালক, বয়সে কম প্রযোজক, তো এই চিলড্রেন কোটার কারণে আমাদের একটু বেশি ভালো আসবে। হ্যাঁ রাইট, হ্যাঁ এটা আবদার, এই আবদারটা আমরা করতেই পারি। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে, সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।